নগবাজার ভবনে বিস্ফোরণের প্রায় তিন দিন পর উদ্ধার হলো আরেকজনের মরদেহ। লাশটি ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদের বলে শনাক্ত করেছে তার পরিবার। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজন। এদিকে বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। নাইমাল জিকর প্রতিবেদন। হেনা বেগম বাবা হারুনুর রশিদের ছবি নিয়ে মগবাজার বিস্ফোরণের ভবনের সামনে আসেন। জানান, এই ভবনের কেয়ারটেকার তার বাবা। রোববার মগবাজারের আউটার সার্কুলার সড়কের শর্মা হাউস ভবনে বিস্ফোরণের পর থেকেই খোঁজ মিলছে না তার। ঘটনার দিন বাবার সাথে তার শেষ কথা হয় বিকেল 5:30। ওই যে মোবাইল বন্ধ হয়েছে সন্ধ্যার দুর্ঘটনার সময়, আমি সন্ধ্যা 7টা বাজে আইছি, এই জায়গা অন্ধকার ছিল, আমার ভিতরে ঢুকতে দেয় না, যদি ঢুকতে দিত তাহলে আমার বাপের এই জায়গা পাইতাম। নিখোঁজের সংবাদ পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, মেলে লাশের সন্ধান। বিস্ফোরণের ঘটনার প্রায় তিন দিন পর ভবনের নিচে চাপা পড়ে থাকা হারুনের লাশ অবশেষে উদ্ধার করা হয়। কয়েকটা দলে বিভক্ত হয়ে সার্চ করি এবং মানে ডেবরিজ সরানোর সাথে সাথে এই হারুনুর রশিদ ভাইয়ের চুলটা পাওয়া যায়। এই লাশটার চুল পাওয়ার সাথে সাথে আমরা এই ডেবরিজগুলো আস্তে আস্তে সরাই আমরা শনাক্ত করতে সক্ষম হই। এর আগে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসে পুলিশের তদন্ত কমিটি। ঘটনাস্থলে তারা 12% মিথেন সহ বিভিন্ন গ্যাসের অস্তিত্ব পায়, যার ফলে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা তাদের। গ্যাসটা লিক হয়ে যখন কোনো বদ্ধ স্থানে থাকে এবং সেটা যদি বাতাসের সংস্পর্শে আসে তাহলে সেটা একটা ম্যাসিভ এক্সপ্লোসিভ মিক্সচার তৈরি করে, এবং সেই এক্সপ্লোসিভ মিক্সচার যদি 5-15% মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রেই বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভবন নির্মাণ ও পরিচর্যার ক্ষেত্রে অবহেলার অভিযোগে মামলা করেছে পুলিশ। এছাড়া রয়েছে ভবন মালিক সহ বেশ কয়েকজনের নাম। ভবন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে কানেকশন থাকে সেগুলো ত্রুটিপূর্ণ ছিল কিনা বা সেগুলো আপডেটেড ছিল কিনা, সব কিছু ঠিকঠাক ছিল কিনা, সবাই আমাদের তদন্তের আওতায় আছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনজনের অবস্থা এখনও সংকটে বলে জানান চিকিৎসকরা। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন 8 জনে দাঁড়ালো। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা।